এখন যিনি বসে রয়েছেন তার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, মানে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আমি জানি আপনারা সবাই জানেন চিরঞ্জিত চক্রবর্তী এখানে রয়েছেন, তো এই কাজটার সঙ্গে আপনি কীভাবে যুক্ত হলেন সেটা নিয়ে? কিছু না, আমার কাছে একটা অফার যেমন যায় সিনেমার জন্যে, তারপরে স্ক্রিপ্ট চাই, স্ক্রিপ্টটা শোনায় বা দেয়, দিয়ে দেয় হাতে, পড়ে নিই আমি। তারপরে আমরা বসে গিয়ে তারপরে আমার যদি ভালো লাগে রোলটা, ইউজুয়ালি সপ্তাহে একটা করে স্ক্রিপ্ট পাই আমি, কিন্তু তার মধ্যে বেশিরভাগই আমি বলে দিই যে এটা করছি না, ভালো লাগছে না, স্ক্রিপ্ট ভালো লাগছে না, গল্প ভালো লাগছে না, হয়তো সেই জন্যে এই ছবিটা যেগুলো ভালো লাগে সেগুলো করি, তার মধ্যে এটা একটা ছবি ভালো লেগেছে, সাবজেক্ট ভালো লেগেছে, রোলটা ভালো লেগেছে। বাংলাতে এমনিতে আমরা খুব একটা স্পোর্টস ড্রামা দেখতে পাই না, সেখানে দাঁড়িয়ে দাবার মতো একটা খেলা নিয়ে সিনেমা ভাবা, যেখানে ক্রিকেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়, ফুটবলকে দেওয়া হয়, সেটা নিয়ে কি বক্তব্য? হ্যাঁ, ডিফিকাল্ট সাবজেক্ট, খুব শক্ত সাবজেক্ট। যদি সেই সাবজেক্টটা যদি এরা, যেহেতু শিবু নন্দিতা সব ছবি লাগাতে পারে, কমার্শিয়ালি ভায়াবল করতে পারে, তাহলে এই ছবি নিশ্চয়ই এটাও পারবে, দাবাকেও ওরা সেই জায়গায় নিয়ে আসতে পারবে যাতে লোকের কাছে ইন্টারেস্টিং লাগবে। 90s এর দশকে আপনি যখন কাজ করতেন, একটা জিনিস লক্ষ্য করতেন, সিঙ্গেল স্ক্রিন প্রচুর ছিল এবং গ্রামে গঞ্জে মানুষ সিনেমা হলে প্রচুর পরিমাণে যেত, তো সেই অডিয়েন্সটা দিন দিন হারিয়ে যাচ্ছে, তো সেটাকে একটা কি কোথাও গিয়ে একটা ইফেক্ট ফেলছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে? ডেফিনেটলি পুরোটাই পড়ছে। 750 হাউস ছিল আমার সময়, মানে আমি আগে ধরা যাক 20 বছর আগে, এখন সেই হাউসের সংখ্যাটা নাকি 40 হয়ে গেছে, আর মাল্টিপ্লেক্সেস বেড়েছে হয়তো 60টা, তো সব মিলিয়ে হয়তো 100টার মতো হাউস পাই আমরা, 100-110টা হাউস পাই। সেখানে 750 সিঙ্গেল স্ক্রিন ছিল, আর তখন গ্রামের মানুষ দেখতো, এখন বেশিরভাগ গ্রামে হাউসই নেই, উঠে গেছে, সব উঠে গেছে। তো গ্রামের মানুষ যদি অডিয়েন্স না দেখে ছবি, দেখার প্রথম কথা দেখেনি বলে উঠে গেছে, এবার ভাইসি ভার্সা হয়েছে, এবার হচ্ছে হল নেই বলে দেখতে পাচ্ছে না, উল্টো হয়ে গেল, তো সেই কারণে মুশকিল। মানে আমার একটা ভালো ছবি ধরা যাক চতুষ্কোণ, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, ভালো চললো, শহরে ভালো চললো, এবার মফস্বলে গিয়ে আমি যখন আমার পলিটিক্যাল ক্যাম্পেইনে গেছি, তখন যখন জিজ্ঞেস করছি তোমরা দেখেছো, তারা হাঁ হয়ে তাকিয়ে আছো, নামই শোনেনি, এই প্রবলেমটা এখন হয়েছে। কাজেই বাংলা ছবির সিচুয়েশন ভালো না। আপনি তো আগে বহু সিনেমা ডাইরেকশনের কাজ করেছেন এবং আমরা দেখেছি, এবং সেগুলো খুবই মেন স্ট্রিম কমার্শিয়ালভাবে বানানো হয়েছিল, তো আপনার কি মাঝে মাঝে মনে হয় যে এখনও ডাইরেক্টর হিসেবে ফিরে আসা এরকম কিছু একটা করার সামথিং হতে পারে? তবে ওই একা আমি ছবি করে তো হবে না, সবাইকে মিলে ভাবতে হবে, আর আরও কিছু কমার্শিয়াল ডিরেক্টর আসা উচিত যারা একটু সাধারণ লোকের কথাও ভাববে, সাধারণ লোককে এত নেগলেক্ট করলে মুশকিল আছে। এই সিনেমা যদি আমরা কাস্টিং দেখি, আপনি 90s এর দশকে এরকম এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, প্রচুর পরিমাণে করেছেন, তো কেমন লাগছে এতদিন পর আবার এই কাস্টিং এর সঙ্গে কাজ করতে, কেমন ফিল? ভীষণ ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে, আমার ফ্যামিলি মনে হচ্ছে, নিজেরা কাজ করেছি মনে হচ্ছে। লাস্ট প্রশ্নটা থাকবে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? দর্শকদের বাংলা ছবি দেখতে হবে আপনাদের, বাংলা ছবি তো আপনার ভাষার ছবি, আপনাদের তো দেখতে হবে, না দেখলে হাউসগুলো আরও উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, তাহলে হাউস বাড়বে যদি আপনারা সবাই দেখেন। বাংলা ছবিকে বাঁচাতে হবে, তাহলে ছবি সিনেমাটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, শুধু আর্টি ফিল্ম দিয়ে বাংলা ছবি বাঁচানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার।